স্বাধীনতার জন্য জীবন দিতে পারে সে দেশের মানুষ প্রয়োজনে বাংলার ভূখণ্ডে ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আবারও বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে রাজি কথা বলেন ঠিক না? ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানার অন্তর্গত একাব্বরপুর বাইতুল আজাদ জামি মসজিদের উদ্যোগে যদিও তিন দিন ব্যাপী আয়োজন করার কথা ছিল, তাই না? কি কারণে দুই দিন হয়েছে আপনাদের জানা আছে না নাই? আল্লাহাক তাদেরকে হেদায়ত দান করুন। জোরে বলেন আমি কোরআনের কথা বাংলার ভূখণ্ডে যারা বন্ধ করে দিতে চায়, আমি একটু পরে বলতেছি, তিন দিন ব্যাপী আলোচনা হওয়া এখানে কথা ছিল। প্রথম দিনে যুবকদের আইডল প্রিয় ভাই মুফতি মাওলানা আমির হামজা তার আসার কথা ছিল, তাই না? ওরা আসতে দিল না, কেন? পাকা ধানে মই দিয়েছে, কথা বলেন না কেন? নোয়াখালীতে এসে কারো বাসায় চুরি করছে, কি করছে, কেন দিল না? মন খারাপ করছেন? হক কথা বলার জন্য। এরপরে শেষের দিনে বর্তমানে বাংলাদেশের সব সাইতে যার আলোচনায় বেশি লোক হচ্ছে, জনপ্রিয়তার দিক দিয়ে যিনি শীর্ষে অবস্থান করছেন, কোরআনের পাখির পরে বর্তমানে যার অবস্থান, ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহার, প্রিয় ভাইটির আলোচনা মানুষ এখন এতটা গ্রহণ করতেছে যে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, কথা বলেন ঠিক না? তাহলে কোরআনের জনস্রোত প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক না? ঠিক আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক না? কোনো বাতিল শক্তির ভয়ে, কোনো বাতিল শক্তির ভয়ে, কোনো বাতিল শক্তির ভয়ে কোরআন আর ইসলামের আলোকে নিভাইয়া দেওয়া সম্ভব হবে না, কথা বলেন ঠিক না? তোমরা এক জায়গায় কোরআনের কথা বন্ধ করে দিবা, দশ জায়গায় কোরআনের আওয়াজ চালু করে দেবে কে? মুফতি মাওলানা আমির হামজা ভাই আর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিল বন্ধ করে বাংলাদেশ থেকে কি কোরআন বন্ধ করা সম্ভব হবে? ইসলাম বন্ধ করা সম্ভব হবে? যে দেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন দিতে পারে সে দেশের মানুষ প্রয়োজনে বাংলার ভূখণ্ডে ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আবারও বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে রাজি, কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক ওদের ভাগ্যে কোরআনে হেদায়েত থাকলে আল্লাহ পাক হেদায়েতে ধন্য করে দিন, জোরে বলেন আমিন। হেদায়েত না থাকলে এই ধরনের কালফিরদেরকে আল্লাহ জমিন থেকে ধ্বংস করে দিন, কথা বলে ঠিক না? কোরআনের কথা কেন বন্ধ করা লাগবে? কেন কোরআনের মাহফিল বন্ধ হবে? আফসোস পরিতাপের বিষয় ওই জায়গায়, দুঃখ কষ্ট ওই জায়গায় লাগে, বাংলার ভূখণ্ডে বাণিজ্য মেলার নামে রাত ১২টার পরে নত্তগির গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে ১৪০ করে জারি হয় না। যারা কোরআনুল করিমের তাফসির মাহফিলে ১৪০ বর জারি করে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, আমার বিশ্বাস এদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে কিনা ওদের রক্ত পরীক্ষা করা দরকার। قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد قضيناها و...